এই রেসিপিটা ঝট করে আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এত সুন্দর ইয়ামি ইয়ামি রেসিপি, দেখতে পরে মন জুড়িয়ে যায়, খেলে পরে তো প্রাণও জুড়িয়ে যাবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। একটা গোটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটা একটা বোলের মধ্যে, কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, সেটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তার আগে একটু ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিলাম। এরপর এটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর। চলে এসেছি আবার। আধ ঘন্টা পর এই যে নরম হয়ে গেছে তেঁতুলের পাল্পগুলো, সেগুলো হাত দিয়ে কচলে কচলে পাল্পগুলো বের করে নেব। এই জলটাই আমরা ইউজ করবো ময় মাছের টকের মধ্যে। এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি ফেলে দিব না, বিচনগুলো আমি চাটনির মধ্যে ইউজ করব। তো আর একটা বোল নিয়ে নিচ্ছি, সেই বোলের মধ্যে ময়া মাছগুলো আমি বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই ময়া মাছগুলো দিয়ে দিলাম বোলের মধ্যে। এরপর দিয়ে দেব এর মধ্যে হলুদ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি এখানে এক চামচ মতো। সর্ষের তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, যাতে লবণ হলুদগুলো ঢুকে যায় ভেতরে। এবং কাঁচা তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছটা না ফুটে গায়ে আসে। এবং একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই শুরু হবে রেসিপিটা। সর্ষের তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি একে একে। কড়াইয়ের যেখানে তেল আছে সেখানে সেখানে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা এই টকের জন্য আমি অল্প পরিমাণে তেল নিচ্ছি, কারণ টকে তেলটা একটু কম লাগে। তো সব তেলগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু নড়াবেন না, একদম এরকমভাবেই এক পিঠটা ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেলেই আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এক পিঠটা, কারণ বেশি নাড়ানাড়ি করলে এই মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য এক পিঠটা ভাজা হয়ে গেলেই আস্তে করে অন্য পিঠটা উল্টে দেব। দেখো মাছগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা মচমচে করে ভাজবো না, জাস্ট লাইট এপিট ওপিট করে ভেজে নেব, যাতে খাওয়া যায়। সেইভাবেই ভালো করে একটু ভেজে নিলাম। পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি ফোড়ন। এর মধ্যে শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর লাগছে মাস্টার্ড সিড অথবা সর্ষে। এক চামচ মতো সর্ষে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং নুন, হলুদ, পরিমাণ মতো সর্ষের গুঁড়ো লাগছে। এখানে আমি এক চামচ মতো সর্ষের গুঁড়ো বা সর্ষে বাটা আপনারা দিতে পারেন। ময়া মাছে এই সর্ষে বাটাটা দিলে খুব ভালো লাগে। এবং তেঁতুলের পাল্পটা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই টকের মধ্যে। এখন এটা দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। সর্ষেটা দিয়ে কিন্তু বেশি ভাজবেন না, তার মধ্যেই কিন্তু তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে। এবং এখানে চিনি দিয়ে দিচ্ছি, তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো চিনি দিবেন, কতটা পরিমাণে টক হচ্ছে সেই পরিমাণে চিনি দিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো, বা কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন। ময়া মাছগুলো দিয়ে দিচ্ছি টকের মধ্যে এবং ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাখিয়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব জল। এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি, যেরকম পরিমাণে গাঢ় খাবেন সেই পরিমাণে জল দেবেন। আমরা একটু মাঝারি সাইজের হবে, দেখতেই পাবেন কীরকম করছি। তো সেই পরিমাণে একটু হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর্যন্ত। পাঁচ মিনিট পর দেখো ময়া মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু ঢাকনা তুলে ফেলেছি, ময়া মাছগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো আমাদের রেডি হয়ে গেছে ময়া মাছের টকটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে কালারটা। এখন এই টকটা একটু পাতলা হয়েছে, সেটা একটু গাঢ় করে নিচ্ছি। দেখো এরকম থিকনেস এসছে, এটা কিন্তু ঠান্ডা হলেই গাঢ় হয়ে যাবে। তো ঢেলে ফেলেছি একটা পাত্রের মধ্যে ময়া মাছের টকটা। কি সুন্দর লাগছে দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটা, ময়া মাছের টক বা মোরলা মাছের টক বা চাটনি। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, লাইক করতে ভুলো না জানো, কমেন্টে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা। তো নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে চলে আসছি, সঙ্গে থেকো পাশে থেকো।